আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা সবাই বাসায় আছি, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। তোমরাও বাসায় থাকবে, নিরাপদে থাকবে, নিয়ম মেনে চলার চেষ্টা করবে। তোমাদের সাথে আছি আমি শবনম আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজ আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের পাঠ্য বইয়ের আরও একটি কবিতা নিয়ে। কবিতার নাম গরবিনী মা জননী, কবি শ্রীকান্দার আবু জাফর। কবিতা পাঠের আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নেব। কবি পরিচিতি: সিকান্দার আবু জাফর বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, নাট্যকার ও সাংবাদিক। জন্মেছেন সাতক্ষীরা জেলায়, জন্মসাল 1919 খ্রিস্টাব্দ। পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। প্রসন্ন প্রহর, তিমিরান্তিক, বাংলা ছাড়ো প্রভৃতি তার কাব্যগ্রন্থ। সিরাজউদ্দৌলা তার বিখ্যাত নাটক। তিনি মৃত্যুবরণ করেন 1975 সালে। এ কবিতা শেষে তোমরা কি কি জানতে পারবে তা আমরা এবার জেনে নেব। এ কবিতা শেষে তোমরা বাঙালির স্বদেশ চেতনার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে জানতে পারবে, দেশের মর্যাদা রক্ষায় বাঙালি জাতির ভূমিকা বর্ণনা করতে পারবে। এবার কবিতা পাঠ। গরবিনী মা জননী, সিকান্দার আবু জাফর। ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বলমাকে। ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে বলতে কবি মাতৃভূমি বাংলাকে, অর্থাৎ আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে বুঝিয়েছেন। দেশপ্রেমিক সব মানুষের কাছে মা ও মাতৃভূমি উভয়ই সমান। কবি সিকান্দার আবু জাফর একজন দেশপ্রেমিক, তাই তিনি নিজের মাতৃভূমি বাংলাদেশকে মা জননী বলেছেন। তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বলমাকে। পুণ্যবতী অর্থ হল পুণ্য বা ভালো কাজ করেন এমন নারী। কবি পুণ্যবতী ভাগ্যবতী বলেছেন বাংলা মাকে, অর্থাৎ বাংলাদেশকে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এ দেশ, সে কথা স্মরণ করেই কবি বাংলাদেশকে পুণ্যবতী ভাগ্যবতী বলেছেন। কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে, এ চরণ দুটির মধ্য দিয়ে কবি বাংলার প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেছেন। কার চোখে মা নদীর কাজল, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশের বুকের উপর দিয়ে বয়ে গেছে শত শত নদী। সেসব নদীকে কবি বাংলা মায়ের চোখের কাজলের সাথে তুলনা করেছেন। সবুজ তৃণের আঁচল বুকে বলতে বাংলার চিরসবুজ প্রকৃতির রূপকে বোঝানো হয়েছে। এদেশের মাঠ ক্ষেত যখন সবুজ ফসলে ভরে ওঠে, মনে হয় যেন বাংলা মা সবুজ শাড়ি পরে আছে। সবুজ তৃণলতা বাংলা মায়ের বুকে আঁচলের মতো মিশে থাকে। কার পায়ে মা ধুলোর নুপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে, অর্থাৎ চারিদিকে শুধু ধুলো বা মাটি। বাংলাদেশের চারদিকে শুধু ধুলোময় বা মাটিময়, মাতৃভূমির এই যে ধুলো সেটির সাথেও কবি তুলনা করেছেন মায়ের নুপুরের। ধুলো যেমন সবসময় আমাদের সাথে থাকে, তেমনি মায়ের পায়ে নুপুর থাকে। মা নুপুর পায়ে ধুলোর উপর দিয়ে হেঁটে যান, আর তাই সন্ধ্যা দুপুর নুপুরের শব্দ পাওয়া যায়। রোজ ভোরে কে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে, জুথি বলতে এখানে জুঁই ফুলের কথা বলা হয়েছে। শীতকালে যখন ঘাসের উপর শিশির পড়ে থাকে, সেই শিশির ভেজা ভোরে ঘাসের উপর বকুল ফুল জুঁই ফুল পড়ে থাকে, শিশির ভেজা ভোরে ফুলের গন্ধে চারপাশ ভরে যায়। কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে, বাংলা মায়ের দুপুরের তন্দ্রা ভেজে ঘুঘুর বিলাপ জলে। দুপুরে বাংলার মানুষ ও প্রকৃতিতে নীরবতা ও ক্লান্তি নেমে আসে। সারাদিনের পরিশ্রমের পর এ সময় মানুষের চোখে তন্দ্রা নেমে আসে,
আর ক্লান্ত ঘুঘুর ডাকে সে তন্দ্রা আরো ঘনীভূত হয়। কামার কুমোর জেলে চাষি, বাউল মাঝি ঘর উদাসী। বাংলার কামার কুমোর, জেলে চাষি, বাউল মাঝি সহ সকল শ্রমজীবী কৃষিজীবী মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করে। দেশকে রক্ষা করার জন্য, দেশের উন্নতির জন্য তারা কাজ করে। তাদের কাছে নিজের ঘরের চেয়ে দেশ বড়, তাই তারা ঘরের প্রতি উদাসীন থাকে। কার ছেলেরা নিত্য হাজার মরণ মারের দণ্ডগুণে। কার ছেলেরা বলতে বাংলা মায়ের সন্তান। বাঙালি সন্তানদের বারবার নির্যাতিত, নিপীড়িত হওয়ার কথা বলা হয়েছে। বাংলা মায়ের ছেলেরা কোনো অন্যায়, অত্যাচার, অবিচার তারা মেনে নিতে পারে না। দেশমাতাকে রক্ষা করার জন্য তারা প্রতিনিয়ত কঠিন সংগ্রামের পথ বেছে নেয়। মায়ের দুঃসময়ে তারা জেল জুলুম, ফাঁসির দণ্ড মাথায় নিয়ে নিজেদের উৎসর্গ করে। ছেলের বুকের খুন ছোপানো কোন জননীর আঁচল কোণে। আঁচলে খুন ছোপানো বলতে আঁচলে ছোপ ছোপ রক্তের দাগকে বোঝানো হয়েছে। যুগ যুগ ধরে বাংলা মাকে রক্ষা করতে গিয়ে মায়ের বীর সন্তানরা জীবন দিয়েছে। সেই বুকে রঞ্জিত হয়েছে বাংলার মাটি। কবি বাংলার মাটিকেই বাংলা মায়ের আঁচল কল্পনা করেছেন, তাই বলেছেন, বাংলা মায়ের শাড়ির আঁচল তার সন্তানের রক্তে রাঙ্গানো। দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে। দুর্ভাগিনী বলতে বাংলা মায়ের নির্যাতিত, সম্ভ্রম হারানো মেয়ে বা নারীদের কথা বলা হয়েছে। বাংলার মাটি নানা সময়ে রক্তে রঞ্জিত হয়েছে। শত্রুরা এ দেশ ও দেশের মানুষকে অত্যাচার ও নির্যাতন করেছে। শত্রুর নির্মম নির্যাতন থেকে বাদ পড়েনি নারীরাও। সেই মাকে যার হাজার হাজার, মা নাম ডাকা পাগল ছেলে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। বাংলা মায়ের ছেলেরা দেশের জন্য নির্ভয়ে ভয়ঙ্কর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বলে তাদের পাগল ছেলে বলা হয়েছে। বাংলার দামাল ছেলেরা নির্ভীক ও সাহসী। দেশকে রক্ষার জন্য এ তরুণ যুবকরাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এমন সাহসিকতার জন্য তাদের পাগল ছেলে বলে কবি অভিহিত করেছেন। মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। মায়ের নামে মায়ের বীর সন্তানরা ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। যুগ যুগ ধরে বাংলা মাকে শাসন করেছে বিদেশি শাসকরা। তাদের দুঃশাসনে বাংলার মানুষকে সহ্য করতে হয়েছে শতক দুঃখ কষ্ট। বাংলা মায়ের বীর সন্তানরা এই অন্যায়, অত্যাচার মেনে নেয় না। তারা দেশ মাতৃকাকে রক্ষার জন্য নির্দ্বিধায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসনকারা। শাসনকারা বলতে বাঙালিদের উপর নেমে আসা অত্যাচারের কথা বলা হয়েছে। বাঙালিদের উপর যুগে যুগে নেমে এসেছিল অন্যায় আর অত্যাচারের শাসন। এই শাসনের একটি অংশ ছিল পাকিস্তানি দুঃশাসন। তাদের শাসন ছিল কারাগারের সমান। এই শাসনকে গরবিনী মা জননী কবিতায় শাসনকারা বলা হয়েছে। দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। বাংলার বীর সন্তানদের হাসি মুখে সব কষ্ট মেনে নেওয়ার কথা বোঝানো হয়েছে। বিভিন্ন সময় বাংলার উপর নেমে এসেছে অত্যাচার। শত্রুরা বাংলা ও বাংলার মানুষকে শোষণ করেছে নানাভাবে, কিন্তু তাদের দুঃশাসনে ভীত না হয়ে বাংলার বীর সন্তানরা দেশ মাতৃকাকে মুক্ত করতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। জননী জন্মভূমিকে রক্ষা করার জন্য শত কষ্টকে তারা হাসি মুখে বরণ করে নেয়। তুই তো সেমা, ওমা তুই তো রে সেই গরবিনী, রক্তে ধোয়া সরোজিনী। অর্থাৎ যে মাকে ভালোবেসে মায়ের দুঃসময়ে মায়ের সন্তানরা মাকে, অর্থাৎ জন্মভূমিকে রক্ষা করার জন্য প্রাণপণ যুদ্ধ করেছে, সেই জন্মভূমিকেই বলা হয়েছে তুই তো সেমা গরবিনী। রক্তে ধোয়া সরোজিনী বলতে রক্তস্নাত বাংলাদেশকে বোঝানো হয়েছে। সরস মানে পদ্ম। গরবিনী মা জননী কবিতায় কবি বাংলাদেশকে কমনীয় পদ্মের সাথে তুলনা করেছেন। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে এ দেশ ৩০ লক্ষ শহীদের রক্তে স্নাত হয়। কবি সেই কথা স্মরণ করেই বলেছেন যে বাংলাদেশ সেই গরবিনী মা যে রক্তে ধোয়া।
যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে। যুগ চেতনার চিত্তভূমি বলতে যুগের দাবিকে ধারণ করা বোঝানো হয়েছে। যুগে যুগে জন্মভূমি নানা অপশক্তির অপশাসনে আক্রান্ত হয়েছে, কিন্তু যুগের দাবি ছিল সেই অপশক্তির অপশাসনকে রুখে দিয়ে জন্মভূমির সম্মান রক্ষা করা। তাই যুগে যুগে বাংলার সংগ্রামী মুক্তিগামী সন্তানরা দেশকে রক্ষা করার জন্য অকাতরে প্রাণ দিয়েছে। মাতৃভাষার অধিকারের জন্য, মাতৃভূমির মুক্তির জন্য তারা বুকের তাজা রক্ত দিতেও পিছপা হয়নি। কিন্তু বাংলা মায়ের সন্তানদের এই সাহসী ও সংগ্রামী চেতনার জন্যই এ দেশকে যুগ চেতনার চিত্তভূমি বলেছেন। যুগের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ জেগে উঠতে পারে। যুগের চাহিদার আলোকে এদেশের মানুষ ভূমিকা রাখতে সবসময় তৎপর। চিরন্তনে বাংলাদেশ সেই চেতনাকেই ধারণ করে আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা গৌরবিণী মা জননী কবিতাটি পড়লাম। তোমরা কবিতাটা ভালো করে পড়বে, কবি পরিচিতি পড়বে, শব্দার্থগুলো পড়বে এবং মূল ভাবটা ভালো করে পড়ার চেষ্টা করবে। মূল ভাব জানা থাকলে যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে দিতে পারবে। তোমরা অনুশীলনের প্রশ্নগুলো, সৃজনশীল যে প্রশ্ন আছে সেগুলো পড়বে এবং লেখার চেষ্টা করবে, এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য প্রতিটা লাইন পড়ে পড়ে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন প্রশ্নসহ উত্তর খাতায় লিখবে। এবার বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ তুলে নাও, এগুলো তোমরা বাসায় করবে। স্কুল খোলার পরে তখন তোমাদের বাড়ির কাজগুলো দেখা হবে, খাতা দেখে দেওয়া হবে। আজ এ পর্যন্তই। তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।